যে রাস্তায় খালি তৃণমূল কংগ্রেসই আছে আর আর কেউ নেই। বিরোধী দল তো বলছে যে এখানে আপনারা টাকা দিয়ে লোকজন নিয়ে এসেছেন, এই ব্যাপারে কি বলবেন? বিরোধী দল তো যা খুশি বলবো, ওদের ওদের কাজ হচ্ছে খালি বলা, আমরা কাজ করে দেখাই। ওই জন্য বিরোধী দল কি বলছে তাতে কিছু আমাদের যায় আসে না। কতবার জিতে জিতবেন বলে মনে হচ্ছে আপনার? 5000। যখন মনে হচ্ছে কনফিডেন্স আছে তাহলে এত এতজন নিয়ে র্যালি বার করার কারণটা কি? র্যালি একটা মানুষের মধ্যে একটা উন্মাদনা, সেই উন্মাদনাকে আমরা আটকে রাখতে পারছি না। আমাদের কর্মীরা বলছে একটা বড় র্যালি করা হোক, আমাদের কর্মীদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমাদের নেতৃত্ব আজ এই র্যালির আয়োজন করছে। দর্শকে কি বলবে? হ্যাঁ, সাধারণ মানুষকে কি বলবে? সাধারণ মানুষকে একটাই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যজ্ঞ চলছে যৌনসত্ব প্রকল্পের মাধ্যমে সারা বাংলার ঘরে ঘরে তিনি যে উন্নয়ন পৌঁছে দিতে চাইছেন, আমরা তারই একজন বাহক হিসাবে আমরা মানুষের সেবা করতে চাই। আরেকবার বলুন, সাংসদ দেবকে কয়েকদিন আগেই সকাল 11টা থেকে, এটা ওরা একটা মেন্টাল, এরা মেন্টাল প্রেসার রাখার চেষ্টা করছে, কিচ্ছু হবে না। আমাদের যা সাংসদ যারা রয়েছে তারা যথেষ্ট পরিষ্কার ভাবমূর্তি সম্পন্ন, দেবের সঙ্গে তো তুলনাই হয় না। এগুলো একটা চাপ সৃষ্টি করে একটা বিজেপি চক্রান্ত করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। একদম বলতে পারো, আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে উন্নয়নকে মানুষ এতটাই আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আমরা সবাইকে বলেছিলাম যে তোমরা অন্তত অল্প সংখ্যক মানুষ আছো যারা মানুষকে নিয়ে আমরা এই মিছিল করে নির্বাচনকে মানুষকে অবগত করবো। মানুষের আবেগ বিশ্বাস তারা সবাই চলে এসছে, তাই আজকে এটা বলতে পারে বিজয় মিছিল মতো হচ্ছে। ওরা যে কোনো পন্থা অবলম্বন করুক, আমরা ওদেরকে বলেছি মিটিং মিছিল পোস্টার ব্যানার তোমরা যেভাবে লাগাতে যাও লাগাও, আমরা তোমরা লাগিয়ে দেবো, আমাদের লোকদের তার লাগিয়ে দেবো। কিন্তু লোকটা কোথায়? লোকটা কোথায়? আমরা নিশ্চিত আমরা জিতবো। তারা তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, মমতা ব্যানার্জি উন্নয়নের উপরে আপনারা ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যে সমস্ত প্রকল্পগুলো দিয়েছেন, যে প্রকল্পগুলো আপনারা উপভোগ করছেন, তার মধ্যে আপনাদেরকে আপনারা তৃণমূল প্রার্থীদেরকে সর্বত্র জয়ী করুন। উন্নয়নের পক্ষে ভোট তো এটা বিজয় মিছিলই ধরে নিতে পারেন, কারণ তিন আমাদের 35টা আসনে 35 জনের প্রার্থী জিতবে এবং এটাই আমাদের সূচনা। আমরা এই সময় দাঁড়িয়ে আমাদের উন্নয়নের পক্ষে ভোট হবে এটা আমরা নিশ্চিত। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের পক্ষে ভোট, সেই কারণে মানুষের যখন যেখানে আমার দেখা হয় মানুষের ঢল নেমে যায়, প্রচুর মানুষ চলে আসে, কোনো মিছিল হোক মিটিং হোক সব জায়গায় মানুষ চলে আসে। বিরোধীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস ভোট হতে দিচ্ছে না, ভোট হচ্ছে ওরা নিজেরা কোনো কাজ করতে পারে না, কাজ করেনি, এখন বাজে অপপ্রচার করে বেড়ায়, সেই নিয়ে আমাদের কোনো সব মানে কানে কান দিলে হবে না সেসব কথায়। আমাদের উন্নয়নের পক্ষে আমরা আছি থাকবো, মানুষ উন্নয়নে উন্নয়ন চাই, উন্নয়নমুখী সরকার চাই।
দেখি মানুষের সাথে মানুষের মাঝে সবসময় দেখতে পাওয়া যায় আপনাকে এই যে মানুষকে মাত্রা কি দিচ্ছেন যারা ভোট দিতে আসবে তাদেরকে সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে আপনারা আসুন নিজের ভোট নিজে দিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দিন যারা ফুলচিন্তে ভোট দিন আর আমাদের যারা ক্যান্ডিডেট যে যেখানে আছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আপনারা জয় করুন তৃণমূল কংগ্রেসের সৈনিকদের জয়যুক্ত করুন তারা প্রথম ভোটে প্রথম ভোট দিতে আসবে তাদের কি বলছেন তাদেরকেও বলবো যে উন্নয়নের পক্ষে তারা ভোট দিক তাদের নতুন প্রজন্ম নতুন জীবন তারা তৈরি করছে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা প্রতিষ্ঠিত সরকার যে সরকার মানুষের ভালো করে সেই সরকারের পক্ষে তারা কাজ করুক তারা সেই সরকারের পক্ষে সমর্থন করুক এই আশা তাদের কাছে রাখুন।